নমস্কার বন্ধুরা, হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জিএনএম এবং এএনএম এর নিউ মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে আজকে 25 আগস্ট 2020। নতুন লিস্ট দেওয়ার কথা ছিল, সেই অনুপাতে কিন্তু 12টার দিকে নতুন মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা আজকে দেখে নেবেন। এবং যদি লিস্টে নাম থাকে তাহলে আপনাদেরকে পরবর্তী কাজ কি করতে হবে না করতে হবে সেই সমস্ত কিছু জেনে নিন আজকের এই ভিডিওটি স্কিপ না করে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাবেন সেটি ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি অবশ্যই বাজিয়ে দিবেন এইরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আপনারা এই অফিস এই ভিডিও ঠিক ডেসক্রিপশনের নিচে যাবেন, সেখানে একটা লিঙ্ক দেখতে পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটা পেজে ওপেন হয়ে যাবেন। ঠিক আছে, এই পেজটিতে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে জিএনএম সংক্রান্ত। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন পাবলিকেশন নেম লিস্ট ভ্যানু প্রভিশনাল ভেরিফিকেশন অ্যান্ড ফরম্যাট মেডিকেল চেকআপ। এখানে যে লিস্টটা দেওয়ার কথা ছিল 25 আগস্ট 12টার দিকে, তো সেই লিস্টে কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে। এবং এই লিস্টটা যদি আপনারা ডাউনলোড করতে চাইছেন তাহলে কোথা থেকে ডাউনলোড করবেন, তাও সরাসরি আপনাদেরকে চলে যেতে হবে WP হেলথ হেলথের যে অফিসিয়াল, গুগলে সার্চ করবেন WP হেলথ বলে। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, ওয়েলকাম টু WP হেলথ পোর্টাল। তো এই পোর্টালটিতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে এবং পেজটি ওপেন হতে শুরু করবে। তো একটু ওয়েট করে নেবেন, নেটওয়ার্কের প্রবলেম রয়েছে এবং এই পেজটির উপর যেহেতু প্রচুর মানুষ একসাথে ওপেন করছে সেহেতু একটু স্লো হয়েছে। ঠিক আছে, এবার একটু নিচের দিকে চলে আসবেন আপনারা, নিচের ডান দিকে একদম কোনাতে চলে আসবেন। নিচে এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাডমিশন ফর আর নার্সিং ডিপ্লোমা কোর্স এএনএম জিএনএম যে অপশনটি রয়েছে সেই অপশনটির উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। তো এটির উপর যখন আপনি ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন, একটু জুম করে আপনাদের সুবিধার দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট ফর ভেরিফিকেশন অফ জিএনএম মেল। ঠিক আছে, তো এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফিকেশন জিএনএম এর মেলের জন্য যে ভেরিফিকেশন লিস্টটা বেরিয়ে এসেছে এটা ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু সমস্ত লিস্টগুলো দেওয়া রয়েছে। মেরিট লিস্ট ভেরিফিকেশন জিএনএম মেল, এখানে ছেলেদের জন্য যে STSC OBC ক্যাটাগরির মধ্যে আছে সেই সমস্ত নামে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একবার নিজেরা এখান থেকে দেখে নেবে, এক মিনিট প্রবলেম। ঠিক আছে, এখান থেকে আপনারা চাইলে কিন্তু নিজের নামটা কিভাবে সার্চ করবেন তার জন্য আপনারা এখানে কন্ট্রোল প্লাস অ্যাপ ক্লিক করবেন, সার্চের অপশন চলে আসবে। এখানে আপনি যে কোনো এই যে অপশনটা রয়েছে কোন ফাইন্ডের, এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, দিয়ে এন্টার করে দেবেন, আপনার নামটা চলে আসবে। এইভাবে কিন্তু সার্চ করে নিতে হবে। তারপর চলে যাচ্ছি মেলের হয়ে গেল কিভাবে দেখবেন, এরপর চলে আসছি জিএনএম ফিমেল। তো মহিলাদের ক্ষেত্রে কিভাবে চেক করবেন, এখানে নিচে একটা লিংক দেখতে পাবেন মেরিট লিস্ট অফ ভেরিফিকেশন অফ জিএনএম ফিমেল যে অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করলে কিন্তু মেয়েদের লিস্টে এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের প্রচুর নাম চলে এসেছে এবং এখানে কম্বাইন্ড র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক, সিডি র্যাঙ্ক, পাবলিক র্যাঙ্ক, PWD র্যাঙ্ক, EWS র্যাঙ্ক টাইপ, তো সমস্ত কিছু ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে এবং র্যাঙ্ক কত র্যাঙ্কের মধ্যে রয়েছে না রয়েছে সেই সমস্তগুলি দেখতে পেয়ে যাবেন। এবং যাদের যাদের লিস্টে নাম রয়েছে তারা কি করবেন এরপরে আপনাদের কাজ কি সেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা কিন্তু এখানে নিজের নামটি খোঁজার জন্য কি করতে হবে, আপনাদেরকে কন্ট্রোল প্লাস অ্যাপ দেখে কিন্তু আপনার নামটা দেখে নিতে হবে যে আপনার নাম রয়েছে কিনা। ঠিক আছে, এরপর চলে যাব ANM। তো ANM এ যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন, তাদেরকে কি করতে হবে মেরিট লিস্ট ফর ভেরিফিকেশন অফ ANM এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করে নিলে কিন্তু ANM এর ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এই ANM এর যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে র্যাঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই র্যাঙ্ক অনুপাতে দেখে নেবেন। এরপর যেটা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে আপনি যখন এই লিস্টগুলো পেয়ে যাবেন, লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু খুব ভালো, যদি না থাকে তাহলে কিছু করার নেই। এখানে দেখতে পাচ্ছেন এরপরের 25 তারিখে আপনাদের কি কাজ ছিল না এই লিস্টটা বেরোনোর কথা ছিল দুপুর 12টা, তো সেই অনুপাতে দুপুর 12টা কিন্তু সময় কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। এরপরের যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে ডেট অফ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল চেকআপ, মেডিকেল চেকআপ। তো আপনাদের ভেরিফিকেশন এবং মেডিকেল চেকআপ করার জন্য আপনাদের কাছে অতি অবশ্যই কল যাবে, কোনো অসুবিধার কিছু নেই। 27-8-2020 থেকে 4-9-2020,
অর্থাৎ আপনারা বুঝতে পারছেন 27/8/2020 থেকে 4/9/2020। তো এখানে এক্সপেক্টেড সানডে, সানডের দিনগুলো বাদ দিয়ে 10টা থেকে 4টার মধ্যে কিন্তু আপনাদের ডেট অফ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল চেকআপ কিন্তু করা হবে। তো এইগুলি করার পর ভেরিফিকেশন, ডেট ভেরিফিকেশন এবং মেডিকেল চেকআপ করার পর আপনাদের ফাইনাল লিস্ট বেরোবে, ঠিক আছে। সেটা বেরোবে কিন্তু 11/9 তারিখে। তো এখন আপনাদের আপাতত কাজ হচ্ছে 7/8/2020 থেকে 4/9/2020 মধ্যে আপনাদের মানে ভেরিফিকেশন করে নিতে হবে এবং মেডিকেল চেকআপটা করে নিতে হবে, ঠিক আছে। সেটা 10টা থেকে 4টার মধ্যে। কিভাবে করতে হবে না করতে হবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। সমস্ত জিএনএম এবং এএনএম সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটি যারা এখনো পর্যন্ত লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিন, এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটি ক্লিক করে পাশে আসার নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দেবেন। কারণ যখন এই ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন আপডেটগুলি দেওয়া হবে, ভিডিও পাবলিশ করা হবে, তার আপডেটের নোটিফিকেশন যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এইরকম এডুকেশন রিলেটেড খবরের যাবতীয় খবর কিন্তু সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নিয়ে আসবো আপনাদের জন্য কোনো ইনফরমেটিক্স এডুকেশনাল টিউটোরিয়াল নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।